নতুন যুগের সূচনা হচ্ছে ভারতে স্বাস্থ্য পরিষেবায় আসছে বৈপ্লবিক পরিবর্তন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধন করে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের স্বাস্থ্য পরিষেবায় বৈপ্লবিক পরিবর্তন আসতে শুরু করেছে সোমবার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের উদ্বোধন করে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার কথায় আমাদের দেশ আজ এক নতুন যুগে প্রবেশ করল 2018 সালে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হয় তার তিন বছরের মাথায় আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন চালু করতে পারায় সন্তোষ প্রকাশ করেন মোদি তিনি বলেন এই প্রকল্পে গরিব ও মধ্যবিত্তদের চিকিৎসার সব অসুবিধা দূর হবে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ভারতে প্রায় 9 কোটি মানুষ কোভিডের টিকা নিয়েছে মোদির দাবি উন্নত দুনিয়াতেও স্বাস্থ্য পরিষেবার এত ভালো ব্যবস্থা নেই মোদি বলেন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলে একটি মঞ্চে আসবে রোগী সহজেই চিকিৎসকের সহায়তা পাবেন সোমবার বিশ্ব পর্যটন দিবস পালিত হচ্ছে প্রধানমন্ত্রী বলেন স্বাস্থ্য ভ্রমণের মধ্যে সম্পর্ক আছে যেখানে আপৎকালীন চিকিৎসা পরিষেবা পাওয়া যায় না সেখানে কি পর্যটকরা যেতে চায় আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনকে ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশন বা পিএম ডিজিটাল হেলথ মিশনও বলা হয় এই মিশনে প্রত্যেক নাগরিক একটি হেলথ কার্ড পাবে মোদি এদিন ভার্চুয়াল বৈঠকে ওই মিশনের উদ্বোধন করেন বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মালব্য রবিবার সন্ধ্যায় 3 দিনের মার্কিন সফর শেষ করে দেশে ফিরেছেন মোদি তার কয়েক ঘন্টার মধ্যেই তিনি নতুন সংসদ ভবনের নির্মাণ স্থলে গিয়ে প্রজেক্টের কাজ কতদূর এগোলো তা সরজমিনে পর্যবেক্ষণ করেন রবিবার সন্ধ্যা 8:45 নাগাদ প্রধানমন্ত্রী সেখানে যান তার যাওয়ার আগাম খবর ছিল না প্রায় এক ঘন্টা সেখানে দাঁড়িয়ে সেন্ট্রাল ভিস্টা প্রজেক্টের খুঁটিনাটি খোঁজ খবর করেন কাজ দেখেন তার পরনে ছিল সাদা কুর্তা চুড়িদার মাথায় ছিল হেলমেট গত বছরের 10ই ডিসেম্বর দিল্লিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ক্যাবিনেট মন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের উপস্থিতিতে দিল্লিতে এক অনুষ্ঠানে নয়া সংসদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোদি 64,500 বর্গমিটার এলাকা নিয়ে নতুন সংসদ ভবনের নির্মাণ কাজ 2022-এর মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা পরিকল্পনা অনুসারে 2022-এর ডিসেম্বর অধিবেশন নতুন ভবনই হওয়ার কথা নয়া সংসদ ভবন তৈরির আনুমানিক খরচ ধরা পড়েছে 971 কোটি টাকা তার মধ্যে নির্মাণ থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা ও আনুষঙ্গিক সবকিছু ধরা পড়েছে টাইমস 24